বলতে পারে যে হয়তো মোটরসাইকেল মহাসড়কে ছিল না, এই জন্য দুর্ঘটনা অনেক কম হয়েছে, তো মোটরসাইকেল এখন মহাসড়কে নাই উঠতে দেই, সেটাও হইতে পারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল MIU Biker। কী অবস্থা, সবার কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সো বন্ধুরা, এখন বর্তমানে মোটরসাইকেলের উপরে কী চলতেছে তা মোটামুটি আমরা সবাই জানি। যেমন সর্বপ্রথম আমাদের যখন পদ্মসেতু উদ্বোধন করা হলো, তারপরের দিন থেকেই আসলে পদ্মসেতুতে মোটরসাইকেল ব্যান করে দেওয়া হয়েছে। দেন হয়তো ভাবছিলাম যে ঈদের মধ্যে হয়তো এটা খুলে দিবে, আর হচ্ছে আমরা সবাই নিজেদের মোটরসাইকেল নিয়ে বাড়ি যেতে পারবো, কিন্তু না, এখানে আসলে মানে হিতে আরও বিপরীত হয়ে গেল। সেটা হচ্ছে মানে এখন মহাসড়কেই মোটরসাইকেল ব্যান করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনার আগামী 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, মানে ঈদের 3 দিন আগে, ঈদের দিন এবং ঈদের 3 দিন পরে, এ মোট 7 দিন হচ্ছে মোটরসাইকেল মহাসড়কে উঠতে পারবে না। এবং মোটরসাইকেল হচ্ছে আমি একটু জ্যামটা পার হয়ে নেই, সো মানে এখন মোটরসাইকেল মহাসড়কেও মানে চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এমনকি মহাসড়কে বলতে সেটা হচ্ছে আপনার যে হাইওয়েতেগুলো আপনি উঠতে পারবেন না এই 7 দিন। আর এবং আপনাদের নিজ জেলার যে মোটরসাইকেল, যেমন আপনার হচ্ছে যেই সব জেলায় আপনার যেই সব মোটরসাইকেল রেজিস্ট্রেশন করা, যেমন ঢাকা মেট্রোটা ঢাকায়, বরিশালেরটা বরিশালে, তারপরে হচ্ছে এরকম বিভিন্ন যে জেলাগুলোতে আপনার মোটরসাইকেল রেজিস্ট্রেশন করা হচ্ছে, শুধু সেই সব জেলাগুলোতেই আপনি ঘুরতে পারবেন, চালাতে পারবেন। মানে আপনি সারা বছর ওই সব জেলাতেই ঘুরেন এবং ঈদের সময় ওই সব জেলাতেই আপনি ঘুরতে হইবো, মানে আপনি বাইরে আসতে পারবেন না। তো আসলে যে প্রথমে যেটা চিন্তা করা হয়েছিল যে পদ্মসেতুতে ব্যান করে দিছে, তো দেখি ঈদের আগে হয়তো খুলতে পারে, তাহলে হয়তো মানুষ একটু মানে শান্তিতে বা ভালোভাবে যাদের মোটরসাইকেল আছে আরামে যেতে পারবে। বাট উল্টা এটা এখানে এখন মানে বাড়ি যাওয়াটাই এখন টাফ হয়ে গেল, মানে আগে যে অন্যদিক দিয়ে ঘুরে যাইতো সেটাই এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি যে অন্যদিক দিয়ে ঘুরে আপনার বাড়িতে যাবেন তা না। এখন এটার সবচেয়ে মূল কারণ যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে মোটরসাইকেল আরোহীদের মানে সেফটির কথা চিন্তা করা হয়েছে, যার কারণে নাকি আপনার হচ্ছে এই মোটরসাইকেলটা হাইওয়েতে ব্যান করে দেওয়া হয়েছে। এটা নাকি খুব একটা রিস্কি একটা বাহন, মানে খুবই ঝুঁকিপূর্ণ একটা বাহন এই হাইওয়ের জন্য। আপনার হচ্ছে বিভিন্ন হায়ার সিসির বাসগুলোর সাথে নাকি এই মোটরসাইকেল একদমই যায় না। তো বিষয়টা এমন হলো যে আমি নিজে মোটরসাইকেল কিনছি, নিজের টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছি, ট্যাক্স টোকেন দিছি, কিন্তু আমারই সীমাবদ্ধতা, মানে আমি আমার বাসার আশেপাশে ছাড়া কোথাও যেতে পারবো না। মানে ঈদের দিন হয়তো বা ঈদের সময় মানুষ একটু চিন্তা করে যে সবসময় তো নিজের জেলায় থাকি, দেখি একটু বাইরে কোথাও থেকে ঘুরে আসি, বাট এইবার সেটা পসিবল হবে না। আপনাদেরকে নিজের জেলাতেই বা নিজের বাসার আশেপাশেই ঘুরতে হবে। এমনও হইতে পারে যে মানে এটা যে 13 তারিখের পরে উঠে যাবে সেটা আসলে মানে বলা হয়েছে, কিন্তু না উঠতে পারে, একবারে যে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবেন সেটা কিন্তু না। হয়তো এমন হতে পারে যে বলতে পারে যে হয়তো মোটরসাইকেল মহাসড়কে ছিল না, এই জন্য দুর্ঘটনা অনেক কম হয়েছে, তো মোটরসাইকেল এখন মহাসড়কে নাই উঠতে দিই, সেটাও হতে পারে। তো সেক্ষেত্রে আসলে তখন কিছুই করার থাকবে না, একটা শোকেস কিনতে হবে আর মোটরসাইকেল ধুয়ে মুছে আপনার শোকেসে উঠে রাখবো, আর হচ্ছে সাইকেল নিয়ে বেরোয়ে যাবো। তখন থেকে সাইকেল ব্লগিং শুরু হয়ে যাবে, কারণ সাইকেল দিয়ে আপনি মহাসড়কে উঠতে পারবেন কিন্তু মোটরসাইকেল দিয়ে পারবেন না। এছাড়া মহাসড়কে আমরা প্রায়ই দেখি যে উল্টা পথে বিভিন্ন নসিমন, টমটম, এগুলোও মানে দিপদাপ চলে আসে, মানে ওরা যতটা আইন ভঙ্গ করে মানে বলার মতো না, তারপরেও ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। আমরা মোটরসাইকেল আলাদা হচ্ছে ঝুঁকিপূর্ণ বাহন। যাই হোক, আমাদের প্রধান সরকার এবং যেই সব মন্ত্রী পরিষদ থেকে এই আইনটা পাস করানো হয়েছে, সেখানে অনেক বড় বড় মাপের লোকরাই রয়েছে, তারা হয়তো আরও অনেক চিন্তাভাবনা করেছে। তবে এই মোটরসাইকেল বন্ধ হাইওয়েতে নিষেধ করা বা এক জেলা থেকে আরেক জায়গায় জেলায় বন্ধ করেছে, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু মানুষের যে বাড়িতে যাবে আপনার যে টিকিট বা হচ্ছে বা ট্রেনের টিকিট বলেন, বাসের টিকিট বলেন, সেই সব ক্ষেত্রে যে মানুষের যে ভোগান্তিটা পোহায় সেটা যদি একটু কম হতো তাহলে হয়তো এতটা কষ্ট লাগতো না। এখন হয়তো এমন হইতে পারে যে অনেকে চিন্তা করছে যে আমি মোটরসাইকেল দিয়ে বাড়ি যাবো, বাড়িতে সবার সাথে ঈদ করবো, কিন্তু এখন মোটরসাইকেল ব্যান, সে টিকিট পাচ্ছে না, সে বাড়িই যাবে না, সে বলবে যে আমি তাহলে 13 তারিখে খুললে আমি ঈদের পরে যাবো। আবার অনেকে ঈদের পরেও যেতে পারবে না, অনেকে অফিস আদালত আছে, তাদের তো আর ঈদের পরে তার ছুটি দিবে না, তো তাদের কী করতে হবে, তাদের ঢাকায় ঈদ করতে হবে বা যে যেখানে আছে সেখানে ঈদ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের মোটর ব্লগিংয়ে বা হচ্ছে বিভিন্ন বড় বড় কিছু বাইকার গ্রুপ রয়েছে,
যেমন চকলেট বাইকার আছে, আরও অনেক বাইকার ভাইরা আছে, তারা যদি কোনো একটা উদ্যোগ নিয়ে বা তারা যদি কোনো একটা সমাধান বের করতে পারে তাহলে হয়তো আমাদের সকল বাইকারের জন্য এটা খুবই সুবিধা হবে। কারণ মোটরসাইকেল এটি হচ্ছে সহজলভ্য এবং পরিবহনেও সহজ, আপনার কস্টিংও কম। আপনি নর্মালি বাসে করে বাড়ি যাচ্ছেন, তা আপনার এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার ভাড়া, তারপর হচ্ছে বাসের টিকিটের ভাড়া, দেন হচ্ছে এখান থেকে নাইমা আবার হচ্ছে আপনার বাড়ি পর্যন্ত যাওয়া, তো এইখানে যতটা খরচ হবে আশা করি মোটরসাইকেল দিয়ে আপনি যদি বাড়ি যান তার থেকে মানে কম হলেও 50% টাকা কম খরচ হবে, একেবারে উর্ধ্বে না হলেও আপনার 50% টাকা কম খরচ হবে। সো আশা করব যে আমাদের যে বিভিন্ন বড় বড় যে বাইকার গ্রুপ রয়েছে বা ভাইয়েরা রয়েছে, তারা যদি কোনো একটা উদ্যোগের মাধ্যমে বা কোনো একটা সমাধানের মাধ্যমে যদি এই মোটরসাইকেল ব্যান্ডটাকে উঠানো যায় তাহলে হয়তো এইটা খুব ভালোভাবেই আমরা কাটাতে পারতাম। সো বন্ধুরা আজকে এই পর্যন্তই, কি আর বলবো, যে মানে মাথা ব্যথা মাথা কেটে ফেলো, হাত ব্যথা হাত কেটে ফেলো, কিন্তু কাটার পরে যেই মাথা ব্যথাটা ছিল তার থেকে যে হাত কাটার ফলে যে ব্যথাটা আরও বেশি বাড়লো সেটা আসলে কোনো মানে সমাধান নেই। সো বন্ধুরা যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমি অবশ্যই আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। আর আশা করি যে মোটরসাইকেলের প্রতি সবার যে একটা খারাপ মানে চিন্তা বা একটা খারাপ নজর চলে এসেছে এটা যেন না থাকে, আমরা যেন মোটরসাইকেল নিয়ে আবার আগের মতো সব জায়গায় ঘোরাফেরা করতে পারি, যেতে পারি, সব কিছু করতে পারি, সেটাই আর কি আশাবাদী। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। কথা হবে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আশা করি ভালো কিছু নিয়ে আপনাদের সামনে এরপরে আবার আসতে পারবো।